স্বাগতম জটিল সংখ্যার সপ্তম পর্বে আমরা গত পর্বে বর্গমূল নির্ণয় সংক্রান্ত জিনিসপত্র দেখছিলাম আজকে আমরা দেখব ঘনমূল নির্ণয় সংক্রান্ত জিনিসপত্র তোমাকে কোনো একটা জটিল সংখ্যা দেওয়া থাকবে ওই জটিল সংখ্যাটার ঘনমূল বা কিউব রুট তোমাকে বের করতে হবে আমরা দেখছিলাম বর্গমূল দুইটা হয় ঘনমূল হয় তিনটা মানে এনথ রুট কোনো একটা জটিল সংখ্যার এনতম রুট হয় এনটা ঠিক আছে তো আমরা প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এককের ঘনমূল বা কিউব রুট অফ ইউনিটি দ্যাট মিন্স এটা বের করতে হবে এখন তিনটা কিউব রুট আসবে কেন তিনটা আসবে খুব সহজ ব্যাপার কারণ তুমি যদি দুই পাশে কিউব করো দেখো কি আসতেছে এক্স কিউব ইকোয়াস টু ওয়ান একটা ত্রিঘাত সমীকরণ আসতেছে তাই তো এই যে এককের ঘনমূল সেটাই তো এক্স এখন এই ত্রিঘাত সমীকরণটা সলভ করলে তোমার এক্সের কয়টা ভ্যালু বের হবে তিনটা ভ্যালু বের হবে ঠিক আছে এগুলার অ্যাকচুয়াল ডিপ মিনিং ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা আমরা পরে দেখবো আপাতত ম্যাথামেটিক্যাল পার্টটা আমরা দেখিনি তো আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুগুলা বাইর করা কারণ এক্সই তো এককের ঘনমূল তাই না তো আমি যেটা করবো দুইটা এক পাশে নিয়ে আসি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াস টু জিরো এখন এটাকে উৎপাদকে ভাঙাতে হবে তো এ কিউব মাইনাস বি কিউব দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পরে আসছো বাচ্চাকাল থেকেই এক্স মাইনাস ওয়ান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাই তো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার টু জিরো তো দুইটার গুণ ফল টু জিরো তার মানে হয় এইটা ইকুয়াস টু জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ও শেট ম্যান এটা কি লিখলাম এক্স মাইনাস ওয়ান টু জিরো ঠিক আছে তো এখান থেকে আমাদের এককের যে প্রথম মূলটা প্রথম ঘন মূলটা সেটা বের হলো কত এক্স টু ওয়ান তাই তো এখন আমাদের আরও দুইটা মূল বেরোবে ওই দুইটা মূল আমরা এই থেকে নিয়ে আসতে দীঘা সমীকরণের অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু ইন্টু এ তাই তো তো এখানে দেখো কি আসতেছে আমি এটা এখানে নিয়ে লিখতেছি এক্স ইকুয়াস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস দেখো ভেতরে কি থাকে ওয়ান মাইনাস ফোর দ্যাট মিনস নেগেটিভ থ্রি ডিভাইডেড বাই টু এখন যেহেতু রুট নাম অফ নেগেটিভ থ্রি আছে আমরা এটাকে জটিল আকারে নিয়ে যেতে পারি তাই তো প্লাস মাইনাস রুট থ্রি আই মাইনাস ওয়ানটাকে জাস্ট বাইরে নিয়ে আসছি ডিভাইডেড বাই টু তো আমাদের তিনটা মূল কিন্তু আমরা পেয়ে গেছি তিনটা মূল কি কি এক্সিকোয়াস টু ওয়ান এরপর এটা হচ্ছে মাইনাস ওয়ান নেগেটিভ রুট থ্রি আই ডিভাইডেড বাই টুক ডিভাইডেড বাই টু তাই তো এই হচ্ছে আমাদের প্রপার্টিগুলো একটু দেখি প্রথম যে প্রপার্টিটা সেটা হচ্ছে এই তিনটা ঘনমূল তাদের তিনটারই মডুলাস ভ্যালু সমান তার মানে দেখো প্রথমটার মোডুলাস তো দেখেই বুঝতে পারতেছি সেটা কত এক দ্বিতীয়টার মডুলাস ভ্যালু কত হবে একই হবে কারণ তিনটার মডুলাস ভ্যালু কি সমান তো তৃতীয়টার মডুলাসও কত ওয়ান শুধু ঘন মূল না যে কোনো মূল ধরো এন্থরুট বের করবে রুট কয়টা হবে এনটা হবে ওই সবগুলা মূলেরই মডুলাস আসলে সমান হয় কেন সমান হয় এটা আমরা দেখবো এবং এই যে তিনটা মূল না এই তিনটা মূল তুমি যদি যোগ করো তাহলে রেজাল্টটা জিরো পাবা তুমি চাইলে যোগ করে দেখতে পারো যে এই তিনটা মূলের যোগ আসলে জিরো হয় এবং এই তিনটা মূল আসলে স্পেশাল নাম দেওয়া হয় প্রথমটা তো ওয়ান পরেরটা যদি ওমেগা হয় তার পরেরটা হচ্ছে ওমেগা স্কোয়ার তার মানে এককের যেই তিনটা ঘনমূল সেই তিনটা ঘনমূল হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার এইটা নিয়ে বিস্তর আলোচনা থাকবে আমাদের চ্যাপ্টারের শেষের দিকে এখন আমরা ওই ডিটেলসে যাচ্ছে না এখন আমরা আছি হচ্ছে মূল নির্ণয় এই তিনটা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শেষের দিকে করবো তো একের ঘনমূল কেমনে বের করতে হয় এটা কিন্তু আমরা পেরে গেছি এখন তোমাকে অন্যান্য জটিল সংখ্যার ঘনমূল বের করতে দিলেও হোপফুলি পারবা আমরা কয়েকটি এক্সাম্পল নিই আরো তো আমাদের এবারের প্রশ্ন হচ্ছে নেগেটিভ আই এইটার ঘনমূল কত তো আমরা ধরে নেই এইটার ঘনমূল হচ্ছে এক্স তো আমাদের কাজ হচ্ছে আগের মতোই প্রথমত আমরা এটাকে কিউব করে দিব এক্স কিউব টু কি থাকতেছে নেগেটিভ আই এবার আমাদের টার্গেট হচ্ছে এক্সের ভ্যালুটা বের করা তো আমি আগের মতোই দুইটা এক পাশে নিয়ে আসবো এক্স কিউব এক নিয়ে আসলে প্লাস আই ইকুয়াল টু জিরো এবার তোমার টার্গেট হচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস ওই দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র ফালানো ঠিক আছে এটা কিন্তু রিটার্ন প্রসেস রিটার্নে আসলে তুমি এক্স্যাক্টলি এভাবেই করবা রিটেনে বলতে বোর্ড পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসলে তুমি এক্স্যাক্টলি এভাবেই করবা দেখো এক্স কিউব এখন এটাকেও তো আমার কিউব আকারে প্রকাশ করতে হয় আই কিউবের ভ্যালু হয় কি আই এর ভ্যালু হয় নেগেটিভ আই তাই তো তো আমি যদি এখানে আই কিউব দেই এটা অ্যাকচুয়ালি কি নেগেটিভ আই আসবে বাট আমার কি পজিটিভ আই না তো মাইনাস দিলে কি নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো ঠিক আছে এই লাইন এই লাইন কিন্তু সেই না হলে কিন্তু আমরা লিখতে পারতাম না এইবার তুমি জাস্ট ফর্মুলাটা ভাঙাও এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস মাইনাস না তো এখানে প্লাস এ বি হবে তাই তো প্লাস আই এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার ভ্যালু হচ্ছে নেগেটিভ জিরো তো এখানে হয় এইটা জিরো এটা জিরো ধরলে আমার এক্সের ভ্যালু কত আসতেছে আই আসতেছে অথবা ওইটা জিরো তো ওইটা যদি আমি ধরি এক্স স্কোয়ার প্লাস আই এক্স মাইনাস ওয়ান টু জিরো তো এখান থেকে এক্স এর ভালো আসতে আসতে খেয়াল করো তো মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার অফ বি স্কোয়ার দ্যাট মিন্স আই স্কোয়ার মাইনাস ফোর এসি তাই তো প্লাস ফোর এই মাইনাসটা গুণ হয় ডিভাইডেড বাই টু আইস এ তো আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে খেয়াল করো নিচে আসতে আসছে টু উপরে হচ্ছে এইটা প্লাস মাইনাস রুট ওভার অফ চার আইসকোয়ার ভালো হচ্ছে নেগেটিভ ওয়ান ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি তো এখানে আমরা দুইটা মূল পেলাম এখানে আরেকটা মূল পেলাম তো এটা হচ্ছে বোর্ডে আসলে কীভাবে করবা এখন অ্যাডমিশন টেস্টে আসলে এটা আসলে আরেকটু সহজে করা যায় আমি এই জিনিসটাকে চাপিয়ে একটু এদিকে নিয়ে আসি ঠিক আছে জাস্ট ওখানে স্পেস করার জন্য তো এখন আমরা প্রথম অঙ্কে এককের যে ঘনমূল ব্যবহার করলাম মানে বের করলাম সেটা ইউজ করব এককের ঘনমূল আমরা কি দেখছিলাম তথা কিউব রুট অফ ওয়ান এটা আমরা কি দেখছি ওয়ান ওমেগা আর ওমেগা ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু কিন্তু মুখস্থ রাখা লাগবে তোমাদের এখন না রাখলেও আমরা যখন চ্যাপ্টারের শেষের দিকে যাব মুখস্থ রাখা লাগবে তো এটা যেহেতু এককের ঘনমূল আমরা এই ব্যাপারটা ফর্মুলা হিসেবে ইউজ করব কিভাবে দেখো তো আমাদের বের করতে হবে কি এই অঙ্কটাই করব এক্স টু কিউব রুট অফ নেগেটিভ আই এটাই তো বের করা লাগবে এবার আমরা যেটা করব দুপাশে কিউব করে দিব খুব সহজ এরপর নেগেটিভ আই আসতেছে তো এখন আমি যেটা করব আমি যে রাইট সাইডটা আছে এটাকেও একটা কিউব আকারে প্রকাশ করব দেখো রাইট সাইডটাকে যদি কিউব আকারে প্রকাশ করি কি থাকতেছে আই কিউব তাই তো এবার আমি রাইট সাইডটাকে ওয়ান বানাবো প্রথম কাজ হচ্ছে রাইট সাইডটাকে কিউব বানানো পরের কাজ হচ্ছে রাইট সাইডটাকে ওয়ান বানানো তো এক্স কিউব ডিভাইডেড বাই আই কিউব ইকুয়াস টু ওয়ান দেখো তো এবার লেফট সাইডটা অ্যাকচুয়ালি কি এক্স ডিভাইডেড বাই আই তার হোল কিউব ইকুয়াস টু ওয়ান তো তার মানে আমি কি এটা লিখতে পারি না এক্স ডিভাইডেড বাই আই এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিউব রুট অফ ওয়ান তাই তো দুই পাশে জাস্ট কিউব রুট করে দিলাম এখন কিউব রুট অফ ওয়ান কিন্তু আমরা অলরেডি জানি কিউব রুট অফ ওয়ান কত এই যে এখান থেকে আমরা জেনে আসছি ওয়ান ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার তাই তো আমাদের অ্যাকচুয়াল টার্গেট কিন্তু নেগেটিভ আই এইটার কিউব রুটটা বাইর করা তার মানে এক্সের ভ্যালুটা বাইর করা তো আমি যদি এখান থেকে এক্সের ভ্যালুটা বের করি এটা কত আসতে আসে আই আই ওমেগা আই ওমেগা স্কোয়ার দেখো এই তিনটা মূল আর আমাদের আগের ক্ষেত্রে যেই তিনটা মূল আসছিল ওরা কিন্তু এক্স্যাক্টলি সেম দেখো প্রথমটা তো দেখেই বোঝা যাচ্ছে আই আই আর পরের দুইটা কীভাবে তুমি জাস্ট ওমেগার ভ্যালু এখানে প্লেস করে দাও দেখবে এক্স্যাক্টলি এই জিনিসটা চলে আসতেছে ঠিক আছে তো এটা কিন্তু রিটার্নে করতে পারবা বোর্ডে রিকমেন্ড করতেছে না আমি ঠিক আছে কারণ সবগুলো বইতে নাই এটা অ্যাডমিশন টেস্টের রিটার্নে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবা তো এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নেগেটিভ আইটা তো আমি বের করে দিলাম পজিটিভ আই রুট অফ পজিটিভ আই এই ভ্যালুটা কথা হবে এই প্রসেসে একবার করবা এই প্রসেসে একবার করবা এবং দুইটার অ্যান্সারটা মিলাবা ঠিক আছে ওকে কিউব রুট নির্ণয়ের আরেকটা অঙ্ক আমি দেখাবো এবং সেটা দেখানো শেষে একটা শর্টকাট দেখাবো তো এবার আমরা বের করব হচ্ছে কিউব রুট অফ টোয়েন্টি সেভেন আমরা সেকেন্ড যে প্রসেসটা দেখছিলাম সেটা ধরে করব আমরা ধরে নিলাম এই ভ্যালুটা হচ্ছে এক্স এখন আমি যদি দুপাশে কিউব করি এক্স কিউবিক কত মাইনাস টোয়েন্টি সেভেন এতটুকু করতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ দেখো এর পরের লাইনে আমরা কি করব রাইট সাইডে যেটাকে আছে ওটাকে একটা কিউব আকারে প্রকাশ করব তাই তো আমাদের প্রসেস ছিল তো এটাকে কিভাবে কিউব আকারে প্রকাশ করতে পারি নেগেটিভ থ্রি হোল কিউব করলেই কি টোয়েন্টি সেভেন চলে আসে না এবার আমাদের কাজ হচ্ছে রাইট সাইডটাকে ওয়ান বানানো এক্স কিউব ডিভাইডেড বাই নেগেটিভ থ্রি তার হোল কিউব আরে তার হোল কিউব ইকোয়াল টু কত ওয়ান এখন তুমি দুই পাশে যদি কিউব রুট নাও এখানে থাকবে এক্স ডিভাইডেড বাই মাইনাস থ্রি টু কত এককের যে ঘনমূল তাই তো দুপাশেই কিন্তু কিউব রুট নিস ওয়ান

কিউবের ভেতরে যেটা আছে সেটা কি সামাও এন কিউব এই আকারে প্রকাশ করবা এবং এন এর ভ্যালু যেটা হবে আমাদের মূল হবে এন এন ওমেগা এন ওমেগা তাই তো দেখো মাইনাস টোয়েন্টি সেভেন কি কি মাইনাস থ্রি তার হল কিউব আকারে প্রকাশ করলাম এটা নিচে নিয়ে আসলাম তারপর এই মাইনাস থ্রিটাই কি এই তিনটার সাথে গিয়ে গুণ হয়েছে বোঝা গেছে তো তাই না তো আমি এটা একটু লিখে দিই সুন্দর করে তো এই হচ্ছে আমাদের যেই শর্টকাটটা এটা আসলে শর্টকাট বলা যায় না আমরা তো দেখলাম এটা কিভাবে হয় কনসেপ্টটা বুঝছ না এখন তুমি চাইলেও এটা আসলে ভুলতে পারবে না তো কোন একটা সংখ্যার কিউব রুট বের করতে দিলে তোমার প্রথম কাজটাই হচ্ছে যেটা আর কিউব রুট বের করতে দিতেছে সেটাকে n কিউব আকারে লেখা তারপর আনসারটা হচ্ছে এইটা ওমেগা ওমেগা স্কয়ার এই ভ্যালুগুলো তো জানোই ওমেগার ভ্যালু কত -1 -√3i 2 আর ওমেগা স্কয়ারের ভ্যালু জাস্ট এখানে মাইনাসের জায়গায় প্লাস ঠিক আছে তো এমসি কিউতে আসলে তো এখন ফটাফট অ্যান্সার দিতে পারবা তো এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে বলা আছে যে মান নির্ণয় করো অ্যাকচুয়ালি তোমাকে কিউব রুটটা বের করতে হবে তো তুমি কিন্তু রিটার্ন প্রসেস জানো রিটার্ন প্রসেস অবশ্যই পারবা আমি শর্টকাটটা চাচ্ছি দেখো আমি কি বলছিলাম কিউব রুটের ভেতরে যেটা সেটাকে তোমাকে কিউব আকারে প্রকাশ করতে হবে তো কিউব রুট অফ নেগেটিভ ওয়ানের কিউবই কি হয় নেগেটিভ ওয়ান হয় না তো এটার অ্যান্সার কত হবে নেগেটিভ ওয়ান নেগেটিভ ওমেগা নেগেটিভ ডান এরপরেরটা দেখো কিউব রুটের ভেতরে কি এইটাকে তোমার কি আকারে প্রকাশ করতে হবে কিউব আকারে প্রকাশ করতে হবে চৌষট্টি আটের কিউব তো চৌষট্টি হয় তাই না আর আই এর কিউব কি নেগেটিভ আই হয় দ্যাট মিন্স এইট আই আরে না ফোর এর কিউব হয় চৌষট্টি ফোর আই তার হোল কিউব তাই না দেখো আই এর কিউব কি নেগেটিভ আই তাই তো তো এটার আনসার কত এটার আনসার কত বলো ফোর আই এরপর তারপর ওমেগা তাই তো এখন এই টাইপের যত কিছু দেখ ধুমধাম করে ফেলতে পারবে না এখন তোমাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান প্রাণী আসো তারা একটা জিনিস হয়তো খেয়াল করছো আমি যতগুলা ঘনমূল বের করছি প্রত্যেকটারই হয় শুধুমাত্র রিয়েল পার্ট ছিল অথবা শুধুমাত্র ইমাজিনারি পার্ট ছিল তাই না দুইটাই আছে এমন কোনো সংখ্যার কিউব রুট কিন্তু আমি বের করি নাই ইনফ্যাক্ট আমি তোমাদের যেই প্রসেসটা করাইছি সেই প্রসেসে এরকম কোনো সংখ্যার কিউব রুটটা বের করাও যাবে না এটা করার জন্য আরেকটা প্রসেস আছে সেটা অ্যাকচুয়ালি জেনারেলাইজড মানে তুমি যে কোনো মূল বের করতে পারবা কিউব রুট ফোর্থ রুট সেটা আমরা দেখব সবার শেষে বাট এই প্রসেসে আমাদের এতটুকু জানলেই হবে ঠিক আছে তো আমাদের এখনকার টপিক হচ্ছে চতুর্থ মূল তো চতুর্থ মূল বা ফোর্থ রুট ফোর্থ রুট কয়টা হবে কোনো একটা সংখ্যার ফোর্থ রুট হয় চারটা তো এবং এই চারটা মূলের বেশ সুন্দর সুন্দর প্রপার্টি আছে আমরা দেখবো একটু পরে এই ভিডিওতে দেখব না কয়েকটা ভিডিও পরে দেখব এখন ফোর্থ রুট কীভাবে বের করবো আমাদের প্রথম স্টেপটা ঠিক আগের মতো এইটা ইকোস্ট আমরা কত ধরে নিব এক্স ধরে নেব অথবা এক্স ইকোয়াস্ট এটা ধরে নিতে পারো যেটা ইচ্ছা অ্যাকচুয়ালি এক্স ইকুয়াস টু এটা ধরাটাই বেটার তো আমাদের টার্গেট হচ্ছে এই যে এক্স তার ভ্যালুটা বের করা তো এটার জন্য আমি দুই পাশে পাওয়ার ফোর নিয়ে নিব এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াস টু ওয়ান এখন চতুর্থ মূল বের করার জন্য আমরা অ্যাকচুয়ালি স্কয়ার রুট বা বর্গমূলের সহায়তা নেব নর্মালি তোমাদের বইয়ে যে সমস্ত চতুর্থ মূল বের করতে দেয় সবগুলাই ফোর্থ রুট অফ সামথিং নেগেটিভ নেগেটিভ কোনো একটা বাস্তব সংখ্যা নেগেটিভ কোনো একটা পূর্ণ বর্গ সংখ্যা এখন নেগেটিভ ওয়ান নেগেটিভ ওয়ান এরপর ধরো দিতে পারতো নেগেটিভ সিক্সটি ঠিক আছে তো এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যেটা করবো স্কোয়ার রুটের সহায়তা নিব দেখো আমাদের যে রাইট সাইডের জিনিসটা না ওটাকে আমি সামথিং স্কোয়ার হিসেবে প্রকাশ করব অবশ্যই সেখানে একটা জটিল সংখ্যা আসবে লেফট সাইডটাকেও তাই করবো টু দেখো নেগেটিভ ওয়ানকে আমরা লিখতে পারি কি আই স্কোয়ার তো এবার আমি কি করব দুই পাশ থেকে স্কোয়ার উঠায় দিব তো এক্স স্কোয়ার টু প্লাস মাইনাস আই চলে আসছে তাই তো এখন আমাদের ফোর্থ রুটের প্রবলেমটা কিন্তু স্কোয়ার রুটের প্রবলেমে নেমে আসছে তাই তো তো এটা আমরা কীভাবে করবো আমরা এখানে সামহাও টু আই নিয়ে আসবো টু আই এবং আমরা কিন্তু জানি টু আইস আই অ্যাকচুয়ালি কী ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাই তো আর এখানে তুমি যদি প্লাস দাও তাহলে এটা আসবে যদি মাইনাস দিতা তাহলে একটা মাইনাস আসবে এটা নিশ্চয়ই পড়ে আসছি আমরা তাই তো তো আমি সামহাও এখানে ওই যে প্লাস মাইনাস টুয়াইস আইয়ের ব্যাপারটা নিয়ে আসবো তো এটা নিয়ে আসা আসলে কঠিন কিছু না এক্স স্কোয়ার দেখো আমি যদি এখানে একটা হাফ দেই তাহলে কী চলে আসে প্লাস মাইনাস টুয়াইস আই তো এবার টুয়াইস আইকে আমি এটা দিয়ে রিপ্লেস করে দেব তো আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমি যদি ইমপ্লাইস দেই এক্স স্কোয়ার ইকুয়াস টু হাফ অফ দেখো প্লাস মাইনাস টুয়াইস আই এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস মাইনাস আই তার হোল স্কোয়ার এবার আমি যদি স্কোয়ার রুটটা উঠিয়ে দিই এক্স টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই তো এই কিন্তু আমাদের চারটে মূল চলে আসছে দেখো এখানে তুমি যদি প্লাস নাও দুইটা পাবা আবার মাইনাস নিয়েও দুইটা পাবা বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই দেখো তুমি যখন প্লাস নিবা এই যেখানে প্লাস নিয়ে এখানে দুইটা মূল পাচ্ছ আবার তুমি যখন মাইনাস নিবা মাইনাস নিয়েও কি দুইটা মূল পাচ্ছ তো টোটাল কয়টা মূল হলো চারটা মূল হলো ঠিক আছে তো এটা তো গেল প্রথমটা দ্বিতীয়টা নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝতে পারার কথা তাই তো আমি আবারও বলতেছি এই প্রসেসটা কখন যখন তোমার কি এই যে ফোর্থ রুটের নিচে কোনো একটা নেগেটিভ নাম্বার থাকবে নর্মালি তোমাদের বইয়ে যেই টাইপের ম্যাথগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি এটাই পরেরটা কি করে দেওয়া লাগবে আমার পারবা না দেখো এটাকে কী লিখতে পারবা থার্টিন আই তার হোল স্কোয়ার তো এখানে কি আসবে প্লাস মাইনাস থার্টিন তাই তো তো এখান থেকে থার্টিনটা বাইরে নিয়ে আসবা থার্টিনটা যদি কমন না তাহলে উপরে কি থাকবে থার্টিন বাই টু এই যে এখানে চলে আসবে থার্টিন নিজে টু বাদ বাকি সবকিছু কি সেই তো এখানে উপরে একটা থার্টিন থাকবে রুট টু উপরে একটা রুট থার্টিন থাকবে বুঝছি বুঝতে পারলে বেশ ভালো ওকে এবার আমরা এটা শর্টকাটটা দেখবো শর্টকাটটাও এতক্ষণে তোমার বুঝতে পারা উচিত তো শর্টকাটটা আমি দেখাই কোনো জটিল সংখ্যার ফোর্থ রুটকে যদি এইভাবে প্রকাশ করা যায় ফোর্থ রুট অফ ভেতরে যেটা সেটা হচ্ছে আই হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করা যায় আগের দুইটা আমরা যে অঙ্ক করছি না সেগুলো কিন্তু এই আকারেই প্রকাশ করা যেত সেই ক্ষেত্রে আমাদের যেই ফোর্থ রুটের ভ্যালুটা হবে দেখো আমি দুই পাশে যদি এক্স দি পর ফোর নেই কি থাকবে এন আই হোল স্কোয়ার এই প্রসেসটা অলরেডি তোমরা দেখে আসছো এক্স স্কোয়ার আমি যদি দুপাশ থেকে স্কোয়ার স্কোয়ার উঠিয়ে দিই যেটা থাকবে প্লাস মাইনাস এন আই এখন আমার টার্গেট হচ্ছে আয়ের এর সহ কি নিয়ে আসা দুই নিয়ে আসা এক্স স্কোয়ার ইকুয়াস টু একটা হাফ নিয়ে আসবো প্লাস মাইনাস এন ইন্টু টু আইস আই আমি এনটাকেও আগে নিয়ে আসি ঠিক আছে তো যেটা থাকতেছে আমাদের উপরে হচ্ছে এন আর এখানে থাকতেছে কি প্লাস মাইনাস টু আইস আই এখন প্লাস মাইনাস টু আইস আই এটাকে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি এন বাই টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই হো স্কোয়ার তাই তো এটা কার ভ্যালু এক্স স্কোয়ারের ভ্যালু তো আমাদের এক্সের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে প্লাস মাইনাস দুই পাশে জাস্ট রুট করতেছি রুট ওভার অফ এন বাই টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই তো এই হচ্ছে কি আমাদের ফোর্থ রুট এটাই শর্টকাট এটা তুমি চাইলে মনে রাখতে পারো এটা মনে রাখার ডিফিকাল্ট কিছু না জাস্ট প্রসেসটা ফলো করলেই কিন্তু এটা মাথায় চলে আসে আমি এটা সুন্দর করে লিখে দিচ্ছি এই আমাদের ফর্মুলাটা সুন্দর করে লেখা আছে এখন আমি তোমাদের কয়েকটা অঙ্ক করতে দিই এখানে দুইটা ফোর্থ রুট দেওয়া আছে এই দুইটা তোমরা প্রথমে রিটার্ন প্রসেসে করবা তারপর শর্টকাটে করবা আমি শর্টকাটটা করে দিচ্ছি প্রথমটা করে দিব দেখো আমাদের টার্গেট কি আই হোল স্কোয়ার এই আকারে নিয়ে যাওয়া দেখো এটাকে যদি আই হোল স্কোয়ার আকারে নিয়ে যাই সেটা কি থাকে অ্যাকচুয়ালি ফোর আই স্কোয়ার না তার মানে এন এর ভ্যালু কত নয় এন এর ভ্যালু জানলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে আমাদের অ্যান্সার কত প্লাস মাইনাস রুট অফ এন বাই টু ইন্টু ওয়ান প্লাস মাইনাস আই ঠিক আছে এখন তুমি এটাকে চাইলে একটু সিম্পলিফাই করতে পারো রুট ওভার অফ নাইন কত চলে আসে থ্রি চলে আসে নিচে আসে রুট টু তো এখানে কিন্তু চারটা মূল দেখো প্লাস নিয়ে দুইটা মাইনাস নিয়ে দুইটা পরেরটা করে ফেলো এবং অবশ্যই বুঝতে পারতেছো এই প্রসেসে করার ক্ষেত্রে আমাদের যে ফোর্থ রুট যেটার ফোর্থ রুটের ভ্যালুটা বের করবো সেটা অ্যাকচুয়ালি কি নেগেটিভ একটা বাস্তব সংখ্যা এরকম কিছু একটা হতে হবে অন্য কিছু হলে কিন্তু আমরা পারতেছি না অন্য কিছু হলে কি করব সেটা পরে দেখব তো এখন আমরা কোনো একটা জটিল সংখ্যার সিক্সথ রুট বা ষষ্ঠ মূল বের করা শিখব তো আমার কোনো একটা সংখ্যা ধরো এক্স এখন আমি যদি এক্সটাকে স্কোয়ার করে তারপর কিউব করি তাহলেই তো সেটা এক্স টু পর সিক্সে কনভার্ট হয় তাই না এখন যখন ষষ্ঠ মূল বের করব তখন আমাকে করতে হবে উল্টা কাজটা করতে হবে প্রথমত কিউব রুট করতে হবে পরে স্কোয়ার রুট করতে হবে তাই তো এবং কিউব রুট আর স্কোয়ার রুট করার প্রসেস যেহেতু আমরা অলরেডি জানি এই দুইটা ইউজ করেই কিন্তু আমরা ষষ্ঠ মূলটা খুব সহজেই বের করে নিয়ে আসতে পারি আমার কথাটা বোঝা গেছে আশা করি বোঝা গেছে তো আমরা শুরু করি প্রথম স্টেপ আগের মতোই আমরা এক্স ইকোয়াস টু নেগেটিভ আই টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স লিখে ফেললাম তারপরের স্টেপটাও কি আগের মতোই এক্স টু দি পাওয়ার সিক্স ইকোয়াস টু নেগেটিভ ওয়াই এবার আমরা প্রথমে কিউব রুট করব প্রথমত কিউব রুট করবো তারপর স্কোয়ার রুট করব প্রথমত স্কোয়ার রুট করা যায় বাট ওই প্রসেসটা একটু ঝামেলা হয় মানে কমপ্লেক্স হয়ে যায় তো কিউব রুটের ক্ষেত্রে মনে আছে আমাদের প্রসেসটা কি ছিল আমরা দুই পাশকেই কি কিউব আকারে প্রকাশ করতাম তো এক্স স্কোয়ার তার কিউব আর রাইট সাইডটাকে যদি কিউব আকারে প্রকাশ করি সেটা কত হয় আই কিউব তাই তো এবার আমি যদি এক পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আই তার হোল কিউব এই ভ্যালুটা কত হয় ওয়ান হয় এবার আমি যেটা করব দুই পাশে কিউব রুট করে দিব দুই পাশে কিউব রুট করলে থাকে x স্কয়ার ডিভাইডেড বাই i 1 এর কিউব রুট কি 1 ওমেগা এন্ড ওমেগা স্কয়ার ওমেগা এন্ড ওমেগা স্কয়ার তো এখান থেকে আমাদের x স্কয়ার এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে i omega and i ওমেগা এন্ড i ওমেগা স্কয়ার এটা কার ভ্যালু আসলো x স্কয়ার এর ভ্যালু আসলো এবার আমরা যেটা করব স্কোয়ার রুট করে দিব স্কোয়ার রুট করার জন্য আমরা কার সহায়তা নিব ওই যে টু আই মনে আছে আমরা কিন্তু ওই যখন ফোরের ক্ষেত্রে রুট করতাম তখন হাও একটা টু আই নিয়ে আসতাম এটাকে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করি এখানেও এক্স্যাক্টলি সেম কাহিনিটা করব দেখো আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা থেকে আমি যদি একটা হাফ নিয়ে আসি হাফ যদি কমন নিয়ে আসি কি থাকে এখানে থাকে টু আই এখানে থাকে হাফ অফ টুয়াইস আই ওমেগা আর এখানে থাকে হাফ অফ টুয়াইস আই ওমেগা স্কোয়ার তাই তো আচ্ছা এখন প্রত্যেকটা টুয়াইস কে রিপ্লেস করে আমি কি লিখবো ওয়ান প্লাস আই হোল স্কোয়ার তাই তো প্রত্যেকটা টুয়াইস কে রিপ্লেস করে ওয়ান প্লাস ওয়ান প্লাস আই হোল স্কোয়ার কেন লিখতেছি এটা আশা করি এখন আর জিজ্ঞাসা করবো না এটাকে ভাঙালে তো এটা আসে তো যেটা হয় হাফ অফ ওয়ান প্লাস আই হোল স্কোয়ার এখানে থাকে হাফ অফ দেখো ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ইনটু ওমেগা এখানে থাকে হাফ অফ ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার তাই তো এটা কার ভ্যালু হলো এক্সের ভ্যালু এক্সের স্কোয়ারের ভ্যালু হলো এখন আমি যদি এক্সের ভ্যালুটা নিয়ে আসতে চাই দেখো তো কী হয় এক্স ইকোয়াস্ট আমি একটু স্ক্রল ডাউন করতেছি দেখো আমি যদি রাইট সাইডে স্কোয়ার রুট করি যেটা হয় প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান প্লাস আই ওকে এটা হয়ে গেল এখানে যেটা আসবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু দেখো এটাকে রুট করলে হয় ওয়ান প্লাস আই ঠিক আছে এরপর কি ওমেগাকে রুট করতে হবে তো রুট ওভার অফ ওমেগা দিয়ে রাখলাম এরপর এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু এখানে ওয়ান প্লাস আই ওমেগা স্কোয়ারকে রুট করলে কি থাকে জাস্ট ওমেগাই থাকে এখন ওমেগাকে রুট কিভাবে করব। এটা করার জন্য আমাদের একটা আইডেন্টি ইউজ করতে হবে অনেকেই আশা করি জানো ওমেগা কিউব টু ওয়ান এই ভ্যালুটা এটা কিভাবে হলো সেটা আমরা পরবর্তীতে ডিটেলসে দেখব আপাতত জাস্ট মনে রাখ যারা একদমই নতুন তাদের জন্য দেখো আমরা কিন্তু এককের ঘনমূল দেখে আসছি তিনটা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার তারা তিনটা যেহেতু এককের ঘনমূল তার মানে এই তিনটা গুণ করলে কিন্তু এককের সমানই হবে তাই তো ওমেগা কিউব সমান ওয়ান তো এখানে আমি রুট ওভার অফ না এটাকে লিখতে পারি না রুট ওভার অফ ওমেগা ইন্টু ওয়ান এই ওয়ানের বদলে আমি যেটা লিখবো ওমেগা কিউব তার মানে কি রুট ওভার অফ ওমেগা টু দি পাওয়ার ফোর যেটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি ওমেগা স্কোয়ার আশা করি বোঝা গেছে রুট ওভার অফ ওমেগা স্কোয়ার তো আমাদের ষষ্ঠ মূল কিন্তু বের হয়ে গেছে কয়টা বের হলো ছয়টা বের হলো দেখো এক দুই তিন প্রত্যেকটাই কি প্লাস মাইনাস আছে তো কয়টা হলো ছয়টা হলো পারা যাবে না কমপ্লেক্স মনে হতে পারে বাট আসলে ব্যাপারটা কিন্তু খুবই সহজ আমরা প্রথমে কিউব রুট করছি তারপর কিউব রুটের যে রেজাল্টটা সেটাকে স্কোয়ার রুট করছি কার সহায়তায় এই যে এইটা এইটার সহায়তায় আমরা স্কোয়ার রুট করছি ঠিক আছে এবং তোমরা যারা একটু নতুন নতুন আছো তোমরা একটা জিনিস ট্রাই করতে পারো এই যে ছয়টা মূল আসছে না এই ছয়টা মূলেরই মডুলার্জ ভ্যালু সমান হবে তোমরা একটু ম্যানুয়ালি চেক করে দেখতে পারো এই ব্যাপারটা ওকে যারা একদমই বিগিনার আছো তারা চাইলে চেক করে দেখতে পারো তো এখন আশা করি ষষ্ঠ মূল নিয়ে কোনো ঝামেলা হবে না আমরা তো প্রথমটা করলাম সেকেন্ডটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এখনই করো আশা করি ঝামেলা হবে না আচ্ছা সেকেন্ডটাও আমি করে আসলে দিই আরেকটু সহজ কেন বলতে পারো দেখো আমাদের প্রথমটা কি ছিল পিওর ইমাজিনারি বা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা ছিল তাই তো তো তুমি যখন প্রথমবার কিউব রুট করলা তোমার এখানে কি আই চলে আসছে তাই তো এখন এই আইটার জন্য আমাদের ওই টুয়াইস আই এর সহায়তা নিতে হয়েছে যে আইটাকে ফেসে টুয়াইস আইতে কনভার্ট করে দেন এইটাতে স্থানান্তর করে বা রূপান্তর করে তারপর আমরা স্কোয়ার রুটটা বের করছি কিন্তু আমাদের সিক্স রুট যখন পিওর রিয়াল নাম্বার বা বিশুদ্ধ বাস্তব সংখ্যার ওহো বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলতে তো কিছু নাই বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যাই তাই না যখন তোমাকে বাস্তব সংখ্যার সিক্স রুট বের করতে দিবে তোমার কিন্তু প্রথমত কিউব রুট বের করতে হবে তাই তো সেটা করার সময় এই যে আইগোলা আসছিল এটা কিন্তু এখন আর আসবে না আমার কথাটা ফুলে বোঝা গেছে হ্যাঁ তারপরেও না বুঝলে আমি একটু দেখাচ্ছি বরাবরের মতোই আমি ধরে নিব এই ভ্যালুটা হচ্ছে এক্স আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা তো আমি এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কি লিখতে পারি নেগেটিভ সিক্সটি ফোর তো আমরা প্রথমত কিউব রুট করব তারপর স্কোয়ার রুট করবো তো প্রথমত লেফট সাইডটাকে কিউব আকারে প্রকাশ করি এইটা আর রাইট সাইডের কিউবটা খেয়াল করো নেগেটিভ সিক্সটি ফোর তার কিউব নেগেটিভ সিক্সটি ফোর হয় নেগেটিভ ফোর এর কিউব হয় নেগেটিভ সিক্সটি ফোর এখন তুমি যদি কিউবটা উঠায় দাও তাহলে কি আসবে আমি আর ডিটেলস প্রসেসে কিন্তু যাচ্ছি না নেগেটিভ ফোর নেগেটিভ ফোর ওমেগা নেগেটিভ ফোর ওমেগা স্কোয়ার এতক্ষণে কিন্তু বুঝে যাওয়ার কথা যে এটা কিভাবে লিখলাম এবার তোমাকে কি করতে হবে স্কোয়ার রুট করতে হবে এগুলোর স্কোয়ার রুট আমরা শিখে আসছি না প্রথমটা কি হবে প্লাস মাইনাস টুয়াইস আই তাই তো রুট ওভার অফ নেগেটিভ ফোর ফোর এর স্কোয়ার রুট হচ্ছে টু আর নেগেটিভ ওয়ান এর স্কোয়ার রুট হচ্ছে আই এরপর এটা কি হবে প্লাস মাইনাস টু আইস আই স্কোয়ার রুট অফ ওমেগা তাই তো এরপর প্লাস মাইনাস টু আই ওমেগা স্কোয়ার এর স্কোয়ার রুট দ্যাট মিন্স শুধু ওমেগা পড়ে থাকবে এবার এই যে রুট অফ ওমেগা আমরা আরেকটু আগেই দেখছিলাম এটাকে আমরা রিপ্লেস করে কি লিখতে পারি ওমেগা স্কোয়ার লিখতে পারি তাই তো এই দেখো ছয়টা মূল চলে আসছে তো এটা তো হোমওয়ার্ক দিছিলাম আমি করে দিছি তো তোমরা যেটা করবো অন্য একটা সংখ্যা নিয়ে করতে পারো অথবা আদার ধরো এটা নেগেটিভ না দিয়ে পজিটিভ পজিটিভ হবে বুঝতে যাই হোক এটাও করো তো আমরা তো তৃতীয় মূল চতুর্থ মূল ষষ্ঠ মূল দেখলাম এবং প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের যেই মেথডগুলো ছিল ওগুলার কিছু রেস্ট্রিকশন ছিল এরা শুধুমাত্র রিয়েল নাম্বার কিংবা শুধুমাত্র ইমাজিনারি নাম্বারের উপর কাজ করতে পারে তাই তো এর পরের ভিডিওতে আমরা এই মূলের একটা জেনারেল কনসেপ্ট দেখব মূল বলতে আসলে কি বোঝায় ওকে ওটার ভিজুয়ালাইজেশনটা দেখার চেষ্টা করব এবং মূল নির্ণয়ের একটা জেনারেল প্রসেস যেটা যে কোনো টাইপের জটিল সংখ্যার ক্ষেত্রে খাটবে যে কোনো মূল প্রথম মূল দ্বিতীয় মূল তৃতীয় মূল চতুর্থ মূল পঞ্চমূল দশম মূল সবগুলোর ক্ষেত্রেই তুমি ওই মেথডটা খাটাইতে পারবা ঠিক আছে বাট ওটা আসলে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বোর্ড পরীক্ষার জন্য আজকে যেটা করাইছি এটাই আসলে ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে তো সামনের ভিডিওতে দেখা হচ্ছে